দাস স্টার হাওড়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা। আমি আজকে একটা মাশরুম কাট করতে যাচ্ছি, তো মডেলকে দেখুন। তোমার নাম কি বাবা? স্নেহাসিতা গাঙ্গুলি। কোন স্কুলে পড়ো মা? নারায়ণা। কোন ক্লাস? ক্লাস ফাইভ। বাহ, ঠিক আছে। তো আমি ক্যামেরা পার্সন নেহাকে বলবো পুরো হেয়ারটা একটু দেখানোর জন্য। পুরোটা দেখাও, পুরোটা দেখিয়ে তারপরে আমি কাটিংয়ে যাব। দেখতে পাচ্ছেন কতটা চুল আছে? গ্রাউন্ডটা আবার পরাচ্ছি। আমি একটু চুলটা যেন ছড়ায় সেই জন্য আমি একটু বেঁধে নিচ্ছি, কারণ যেহেতু যেহেতু শর্ট হেয়ার হবে তো সেই কারণে আমি এই শর্ট হেয়ার করলে সুবিধে কি, সামনে উইন্টার, তো উইন্টারে আপনার ড্যান্ড্রাফের খুব প্রবলেম আছে, তো ড্যান্ড্রাফের প্রবলেমটা অতটা থাকবে না। ইজি কামিং করতে পারবে। যদি আপনাদের ভালো লাগে এই কাটিংটা তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন। ক্যামেরা পার্সন নেহাকে বলবো একটু জুম করতে। দেখুন কতটা কাটছি, দেখুন, এই দেখুন কতটা কাটলাম। ক্যামেরা পার্সন নেহাকে বলবো এই দিকটা একটু আমার দেখাতে, আমি কাটিংটা করছি। দেখুন দেখুন কতটা কেটেছে।
এবারে আমি একটু ওয়াটার স্প্রে করব। আচ্ছা, তুমি একটু মাথাটা নিচু করো তো বাবা। মা মাথা নিচু করো। তুমি ক্যামেরার পাশে নিয়ে আসো, এই সাইডে একটু আসতে বলবো। একটু জুম করতে বলবো সামনে একটু। চিলি শর্ট হেয়ার হচ্ছে খুব ম্যানেজেবল কাটিং, খুব দেখবেন খুব কুইক, মানে স্নান করার পরে দেখবেন শুকিয়ে যাবে। হ্যাঁ, আর ভিজে চুলে স্কুলে গেলে সব ভিজে মাথা ভিজে থাকে, তাতে প্রবলেম হয়, যে কারণে শর্ট হেয়ার খুব ম্যানেজেবল। মানে এটা যে শুধু বাচ্চারা করে তাও না, এগুলো বড়রাও করে। মাশরুম একরকম, অনেক রকমের মাশরুম হয়, এনার একটা করছি একটা একরকমের। মাশরুম অ্যাকচুয়ালি হচ্ছে ব্যাঙের ছাতা, যদি ঠিক ঠিক ব্যাঙের ছাতার মতো, ঠিক আমরেলা কাটিং এটাকে বলা হয়, কিছুটা আমরেলা কাটিং। আস্তে আস্তে মডেলকে কতটা চেঞ্জ নিয়ে আসছি দেখবেন আপনারা, কতটা চেঞ্জ এসে যাচ্ছে আর কাটিংয়ের মধ্যে। ক্যামেরা পার্সন নেহাক আমি এই সাইডে আসতে বলবো। গিজারটাকে কীভাবে চালাচ্ছি ক্লোজে ধরুন। ক্লোজে এই সাইডে নিয়ে আসুন, সাইডটা কীভাবে কাটছি দেখুন।
बस फिनिशिंग काट चल चे बाबू मुख पे चावा तो बाबू एक फन लेकिन जस्ट एक तो इखने बड़ो रखती तबे चुल्ला सेटिंग टा भालो लागबे अच्छा उन्हें गार्डियन के जिज्ञासा करछी आर की शॉर्ट करबो सामनेटा ठीक आछे परफेक्ट সাইডে যে ফারগুলো আছে একটু ক্লোজে দেখাতে বলবো আমি একটু কাঁচির সাহায্যে এটা ঠিক করছি কারণ রেজার দিচ্ছি না বাচ্চা তো এখানে রেজার টাচ করছি না দেখুন সিজারের সাহায্যে আমি একটু ক্লিন করে দিচ্ছি একটু ফ্রেশ লাগে দেখতে ভালো লাগবে আমি এই সাইডটাও করবো জাস্ট ওপরটা একটু দেখে নিচ্ছি কোথায় ছোট বড় আছে কিনা কিভাবে কাঁচিটা চালাচ্ছি ক্যামেরা পার্সনকে বলবো একটুখানি জুম করতে দেখুন কিভাবে কাটছি আমি লাস্ট ফিনিশিংটা একবার দেখে নিই এবার সামনেটা দেখে নিলাম ব্যাকটা একটুখানি চেষ্টা দেখে নিই একটু একটু মাথাটা নিচু করো বাবা মাথাটা নিচু করো একটুখানি দেখে নিচ্ছি ফাইনালি একটু টাচ আপ দিয়ে দিলাম একটু পাউডার দিয়ে ক্যামেরা পার্সনকে একটু দেখাতে বলবো যে কতটা চুল এনার গায়ে পড়েছে দেখুন কতটা কেটেছি আগে একটু দেখানো হয়েছে ব্যাকটা দেখিয়ে দিন একটু
लेकिन तो कटिंग अपना देखे नीले तो अपना जी भलो लागे अवश्य लाइक कमेंट सबसक्राइब कर थैंक यू। तो हमें क्लायेंट को जिज्ञासा करी अपना कम लगे भलो लगे कटिंग ठीक है बाबा।